পর্যায়ে আমরা আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর এটিএম ফজলুল হক স্যার। আমরা শ্রদ্ধাভাজন স্যারের কাছ থেকে জানতে চাইব ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির দেশ জাতির জন্য কি ভূমিকা রাখছে বলে আপনি মন্তব্য আপনি মূল্যায়ন করবেন, আপনার মন্তব্য আমরা জানতে চাই স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী ছাত্র শিবিরের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের বিশেষ লাইভ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের অতীতের কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকর্মীবৃন্দ, এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 42 বছর শিক্ষকতা করেছি, এর মধ্যে আসলে 19 বছর আমি হল ছাত্র হলের সাথে জড়িত ছিলাম, ফজলুল হক মুসলিম হল, ফজলুল হক হলের সাথে। এর কারণে আসলে আমি ছাত্র সংগঠনগুলোর তৎপরতা ছাত্র সংগঠনের পরিচয় আমি জানি। 1977 সাল থেকে আমি ছাত্র শিবিরকে দেখছি বিশ্ববিদ্যালয় অঙ্গনে এবং হলে, এদের ব্যাপারে গভীরভাবে এদের বিষয়গুলো গভীরভাবে অবলোকন করার সুযোগ আমার হয়েছে। যে অন্যায় অনৈতিকতা আমাদের শিক্ষাঙ্গনগুলোর মধ্যে চলছে এর প্রধানতম কারণ হচ্ছে আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে সিলেবাস কারিকুলাম সেখানে নীতিনৈতিকতা এবং মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হওয়ার কোনো কিছু নেই, যার কারণে ছাত্র সমাজের এই দুরবস্থা। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান সিলেবাস কারিকুলামে কোনো আদর্শ নেই, নীতিনৈতিকতার কোনো শিক্ষা নেই, সেখানে আল্লাহর অকল্পনীয় এক মেহরবানি যে একটি ছাত্র সংগঠন কাজ শুরু করেছে যার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক অকল্পনীয় মেহরবানি। এই সংগঠন তাদের নিজদেরকে প্রস্তুত করেছে আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নার আদর্শে। তারা এই শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করছে অব্যাহতভাবে এবং ছাত্র সমাজের মধ্যে এই আদর্শকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। মহান রব্বুল আলামিন তাদের এই কাজে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের এই কাজকে গ্রহণ করেছে। আমি অনেক সময় এই সংগঠনের ছেলেমেয়েদেরকে বলি যে তোমরা কী বলো ছাত্রদেরকে, যে এরকম একটা বৈরী পরিবেশ ছাত্র শিবির সব ছাত্র সংগঠনের প্রতিপক্ষ, এবং আমি বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোতে যে অন্যায় জুলুম অত্যাচার শিবিরের উপর হচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকিয়ে দেখছে কোনো প্রতিবিধানের করছে না। আর আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত শিক্ষা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই 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 বিষয়টাকে তারা আঁকড়ে ধরে সমস্ত জুলুম অত্যাচারকে এক পাশে রেখে তাদের কাজকে তারা চালিয়ে যাচ্ছে। আমি দেখেছি সমস্ত ছাত্র সংগঠন কর্মী তাদের নেতৃবৃন্দ কীভাবে বিশ্ববিদ্যালয় অঙ্গনে অনৈতিকতার সাথে জড়িত, হল ক্যান্টিন বলেন, যে দোকানগুলো আছে বলেন, আপনার সেই আমাদের হলের যে ডাইনিং হল আছে, মানে সর্বত্র আমাদের যত বিশ্ববিদ্যালয়ে যত প্রোগ্রাম হয়ে থাকে বিশেষ করে স্পোর্টসগুলো, প্রত্যেকটা প্রোগ্রামে সব জায়গায় একটা অন্যায় অনৈতিকতার অবস্থা দেখা যায়, কিভাবে ছাত্ররা কিছু টাকা পয়সা হাতিয়ে নেবে এরকম। সেখানে ছাত্র শিবির একমাত্র ব্যতিক্রম,
আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষক অফিসার কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারে যারা কাজ করছে একজনও এরকম কোনো কথা বলতে পারবে না এরকম কোনো অভিযোগ করতে পারবে না যে ছাত্র শিবিরের কোনো ছেলে কারো সাথে কোনো অশোভন আচরণ করেছে আলহামদুলিল্লাহ তো আমি এই কথা বলবো যে ছাত্র শিবির যে আদর্শকে গ্রহণ করেছে যে আদর্শকে জেনেছে এবং আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে ওমান আহসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান এই যে সর্বোত্তম কথা এই যে দাওয়াত এটাকে ছাত্র শিবির অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করে তারা এই কাজ করে যাচ্ছে যার কারণে যারাই ছাত্র শিবির করছে তাদেরকে তাদের পরিবার অনেক পরিবার আছে এরকম তার সন্তান ছাত্র শিবির করে যেটা মা বাবা পছন্দ করত না এবং বিরোধিতা করত তাদেরকে ঠেকাবার চেষ্টা করত কিন্তু আল্লাহ রহমতে পরবর্তী পর্যায়ে সবাই এটা দেখছে জানছে যে এই ছাত্ররা অন্য সব দলের ছাত্র সংগঠনের ছাত্রদের থেকে তাদের আচার আচরণ ব্যবহার সম্পূর্ণ ভিন্ন রকম যেটা পরিবারের সদস্যের জন্য সকল মানুষের জন্য একটা চোখ জোড়ানোর একটা অনুভূতি যে কত সুন্দর কত উত্তম আখলাকের একটা যুবক ছেলে হতে পারে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তার মধ্যে তো আমি মনে করি এটা মানুষকে যে আল্লাহ আকল জ্ঞান বুদ্ধি দিয়েছে তো আমি যে কথা বলছিলাম যে কি বলে থাকো তোমরা যে এরকম বৈরী পরিবেশে ছাত্র শিবির করার অর্থই তো হলো এখন সে জুলুম নির্যাতনের শিকার হবে এটা একেবারে অবধারিত কিন্তু এরকম অবস্থায় তারা এই কাজ করছে আমি আমার এলাকায় একটা ঘটনা জানি একটা ছেলেকে একটি সংগঠনের আটবার তার উপর আক্রমণ করেছে তারপরে সে এই ছাত্র শিবির করার কারণে তারপরে সে শিবিরের সদস্য হয়েছে আমার তো অবাক লাগে এটা আল্লাহর অকল্পনীয় বড় মেহরবানি আমি মনে করি আমাদের আশার একটা জায়গা এটা যে এই বাংলাদেশ যেখানে অন্যায় অত্যাচার এবং জুলুমের সয়লাব চলতেছে সেখানে এই ছাত্র শিবিরের ভূমিকার কারণে যে ছাত্র সমাজ আগামী দিনের আমাদের ভবিষ্যৎ নাগরিক যারা দেশের নেতৃত্ব কর্তৃত্বে ইনশাল্লাহ আসবে এই সংগঠনের বদৌলতে ইনশাল্লাহ তারাই আল্লাহর দিনকে জানবে আল্লাহর কোরআনকে বুঝবে আল্লাহ রসুলের সুন্নার গুরুত্ব অনুধাবন করবে এবং তারা যখন এই দেশ পরিচালনার দায়িত্বে আসবে তারা তাদের কাজকর্মে আচার আচরণের মধ্যে ইনশাল্লাহ এর রিফ্লেকশন হবে ইনশাল্লাহ এর মাধ্যমে এদেশের জনগণ ইসলামের প্রতি আল্লাহর দিনের প্রতি ইসলামের প্রতি তারা আকৃষ্ট হবে এবং ইসলামের বিজয় পতাকা আল্লাহর রহমতে একদিন এদেশে উড্ডীন হবে ইনশাআল্লাহ আমি এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি